বাড়িতে সহজ পদ্ধতিতে মাছ চাষের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। প্রথম পর্বটি দেখে না থাকলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। প্রচুর পরিমাণ কচুরিপানা থাকলে জল পরিষ্কার থাকে এবং জল পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় না। আবার কচুরিপানা বেশি হয়ে গেলে তা পরিষ্কার করে দিতে হয়, তা না হলে সূর্যের আলো জলের তলা অবধি পৌঁছাতে পারবে না, আর তাতে শৈবাল জাতীয় মাছের খাবার তৈরিও হবে না। জলের নিচে মাটি থাকলে আর পর্যাপ্ত পরিমাণ সূর্যালোক পৌঁছালে মাছের খাদ্য প্রাকৃতিক উপায়ে তৈরি হয় এবং বাইরে থেকে বেশি পরিমাণ খাদ্য না দিলেও চলে। আজ এই ভিডিওটা তৈরি করতে গিয়ে প্রথমবারের মতো মোবাইল স্ট্যান্ড ব্যবহার করেছি। আজকে মাছের খাবার হিসেবে ডিম সিদ্ধ দিয়েছি। মাঝে মধ্যে আমিষ জাতীয় খাবার দিলে মাছের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয়। Thank you.